হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটা হলো মাউন্টেনের নেচার, মাউন্টেনের মধ্যে জলপ্রপাত, মাউন্টেনের জঙ্গল, মাউন্টেনের পাহাড়ের দৃশ্য, নানান একটি সুন্দর একটি ভিডিও। ভিডিওটি তোমাদের দেখতে থাকো, খুব সুন্দর ভিডিও। মাউন্টেনের সৌন্দর্য এক অপরূপ সুন্দর, তার ভাষায় প্রকাশ করা যায় না। তার যে দৃশ্যগুলো এই জলপ্রপাত থেকে আরম্ভ করে চারিদিকে পাহাড়ের মাঝে নিস্তব্ধ নির্জন পরিবেশ এবং সুন্দর একটি বিশেষ আকর্ষণ তৈরি করে আছে এই মাউন্টেন। মাউন্টেন সারা ভারতবর্ষ জুড়ে একদিকে ঘিরে রেখেছে পাহাড়ে পুরো সেই মাউন্টেন। তার স্বভাব সুন্দর পরিবেশ মানুষকে মনকে মুগ্ধ করে, তাই তো পর্যটকরা বারে বারে মাউন্টেনের দৃশ্য দেখার জন্য ভারতে এবং মাউন্টেনের কিনারায় গিয়ে পৌঁছায় যে মাউন্টেনের দৃশ্য দেখার জন্য। বা তারা এই কারণেই যায়, তাদের মনকে প্রফুল্ল করে তোলার এবং মনকে ফ্রেশ করে তোলার একটি বিশিষ্ট ঘোরার জায়গা হলো এই মাউন্টেন পর্বত। মাউন্টেন ইতিহাস, ভূগোল, আমরা মাউন্টেনের ইতিহাস বা ভূগোলের মাধ্যমে পড়েছি, কিন্তু নিজের চোখে দেখা এই যে ওয়াটারফলস এবং চারিদিকে গাছপালা ভরা একটা সূর্য সুন্দর পরিবেশ, তা একমাত্র সামনে চোখে এসে দেখলে যা দেখা যেতে পারে। এইসব জায়গাগুলো কোনো এক সময় ছুটি পেলে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার লোকেরা যদি এখন মাউন্টেন ভ্রমণ ঘুরে আসে, তাদের কাছে কোনোদিনই মন থেকে এই মাউন্টেনের পরিচয় একদম মুছে যাবে না। এই মাউন্টেন পর্বতের নিচে যে গ্রামগুলো করে উঠেছে, তারা কত স্বাধীন এবং সুন্দরভাবে জীবনযাপন, হয়তো তারই তার মধ্যে মাউন্টেনের দৃশ্য, সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এক সুন্দর পরিবেশে সেই দৃশ্যগুলি তারা ডেলি অনুভব করতে পারে। কিন্তু আমরা এই দৃশ্য দেখার জন্য সবসময় মাউন্টেনের কাছে ছুটে যাই, সেই সঙ্গে বাইরের পর্যটকরা বারে বারে এসে এইসব দৃশ্য খোঁজার জন্য তারা দূর দেশ থেকে এই মাউন্টেনের কোলে এসে পড়ে। যাই হোক বন্ধুরা, মাউন্টেন নেচার ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম।
হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আর আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।